ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় নার্সিং টেকনিক্যাল বিষয়ে প্রশ্নোত্তর। বিপিএসসি এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখে নিই। স্কার্ভি রোগের প্রতিষেধক হিসেবে ডাক্তারগণ কোন ভিটামিন খেতে উপদেশ দেন? অপশন ক ভিটামিন সি, অপশন খ ভিটামিন এ, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন বি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ভিটামিন সি। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন সি, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন বি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ভিটামিন সি। চা পাতায় বিদ্যমান নিচের কোন ভিটামিন? অপশন ক ভিটামিন বি কমপ্লেক্স, অপশন খ ভিটামিন এ, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন সি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ভিটামিন বি কমপ্লেক্স। ছোট মাছ ও মলা মাছে কোন ভিটামিন আছে? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন সি, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন বি টু। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ভিটামিন এ। ভিটামিন এ এর উৎস কোনটি? অপশন ক গাজর ও পাকা রঙিন ফল, অপশন খ কাঁচা ফল, অপশন গ কলা, অপশন ঘ লাল। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক গাজর ও পাকা রঙিন ফল। রাতকানা রোগের মূল কারণ কী? অপশন ক ভিটামিন এ এর অভাব, অপশন খ ভিটামিন সি এর অভাব, অপশন গ ভিটামিন ডি এর অভাব, অপশন ঘ ভিটামিন কে এর অভাব। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ভিটামিন এ এর অভাব। হাড় ও দাঁতের গঠনে কোন ভিটামিন জরুরি? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন সি, অপশন গ ভিটামিন ডি, অপশন ঘ ভিটামিন কে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ভিটামিন ডি। কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে কাজ করে? অপশন ক আলফা রে, অপশন খ বিটা রে, অপশন গ আল্ট্রাভায়োলেট ইউভি রে, অপশন ঘ গামা রে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ আল্ট্রাভায়োলেট ইউভি রে। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? অপশন ক ভিটামিন এ, অপশন খ ভিটামিন ডি, অপশন গ ভিটামিন কে, অপশন ঘ ভিটামিন ই। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ভিটামিন ডি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ ভিটামিন কে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে পাওয়ার জন্য।